শুভ সকাল বন্ধুরা, তো সবাইকে গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ছোটদের ডেলি লাইফস্টাইল চ্যানেলে অনেক স্বাগত জানাই। তো দেখো ফ্রেন্ড, সকাল সকাল ওইদিকে তনু বাবা কি নোংরাগুলো, মানে পাতাগুলো সব পড়েছিল, ওগুলো মানে জ্বালা ছিল, আর ফুলগুলো খুব সুন্দর ফুটেছিল সকালবেলায়, আর ওই ফুলের কালারটা খুবই ভালো লাগে আমাকে। তো দেখো আমার ভাত আর বেগুন ভাজা করে নিয়েছি, আর এদিকে তনু বাবা চা বসিয়ে দিয়ে দিয়েছে, তো চা বানাচ্ছে দেখো। দেখো আমি তনুর হেয়ার বেল পরেছি, তো হেয়ার বেল পরে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো হেয়ার বেলটা একটু পরে দেখলাম, আর এটা সন্ধে হয়ে গেছে, সারাদিন কোনো ব্লগ করিনি, তো সন্ধেবেলা করলাম, তো আজকে ভাবছি করবো না, তাও আর থাকতে পারলাম না, তো ভাবছি কিছু না কিছু তো করতেই হবে। তো দেখো রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি, এখন যাচ্ছি একটু বাইরে, বাইরে বলতে তনুর টিউশনে যাবো। তো দেখো সমস্ত ঘর, ঘরের লাইট বন্ধ করে দিয়ে, জানলা তো বন্ধ করে দিয়েছি, তো ঘরের লাইট সব দরজা টরজা বন্ধ করে দিয়ে তো এখন বেরোবো। সন্ধ্যে দিয়ে সন্ধ্যে বাতি দেওয়া হয়ে গেছে আমার, তো সন্ধ্যে দিয়ে এখনই যাচ্ছে, তো এই যাবো আর আসবো। তো ফ্রেন্ড রান্নাঘরটা দেখে নিলাম, সব জানলা দরজা বন্ধ আছে, তো কোনো জায়গায় যদি যাই তো একবারে সব কিছু চেক ঠিক করে বন্ধ করে দিয়েই যেতে হয়, খুব বিরক্তি লাগে। উপায় তো নেই যে কাউকে রেখে বাড়িতে মানে কোথাও যাবো, তো এমনও তো লোক নেই, করার কিছুই নেই, তো সব কিছু জানলা দরজা বন্ধ করে দিয়ে বাইরে তালা মেরে তো এখন বেরোবো, কি যাবো আবার অল্প সময়ের জন্য, যাবো আবার আসবো এরকম। ঘরের তালা বন্ধ করে দিয়েছি আর সন্ধ্যে অবধি দিয়ে দিয়েছি দেখো। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আজকের মতো, টাটা।